মুসলিমরা যে প্রত্যেক রমজান মাসে সেই আগের ভুলগুলোই বারবার করছে এর পেছনে কারণটা আসলে কি আলহামদুলিল্লা মুসলিমরা যে কারণে প্রত্যেক রমজান মাসে বারবার একই ভুল করছে রোজার নিয়মগুলো ঠিকভাবে পালন করছে না সেটা দিন সম্পর্কে তাদের জ্ঞান কম আল্লাহর এই দিন সম্পর্কে তারা খুব কম জানে আর মানুষ যে কম জানে এর পেছনের কারণটা হচ্ছে বেশিরভাগ মুসলিম তারা পড়ে না নির্দেশগুলো আল্লাহ সব তালার তারা অর্থ বুঝে পবিত্র কোরআন পড়ে না এছাড়া তারা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাসাল্লামের হাদিসগুলো পড়ে না মুসলিমদের কি করা উচিত অর্থ বুঝে কোরআন পড়তে হবে নবীর হাদিস পড়তে হবে নবীর সিরাত পড়তে হবে তাহলে ইনশাআল্লাহ আমরা ভালোভাবে আমাদের দিন সম্পর্কে জানতে পারবো রোজার নিয়মকানুনগুলো জেনে নেব আমরা আর আল্লাহ সবান তখন আমাদের পথ খুলে দেবেন তিনি মুসলিমদের পথ নির্দেশ দেন তবে তিনি কাকে পরিচালিত করবেন তার একটা শর্ত আছে আল্লাহ পবিত্র পবিত্রক্রণে বলেছেন সুরা আনকাবুত অধ্যায় নম্বর উনত্রিশ আয়াত উনসত্তর বলা হয়েছে যে যারা সংগ্রাম করে আল্লাহ আলার পথে যারা করে জিহাদ ফি আল্লাহ আল্লা তালা তাদের জন্য পথ খুলে দেন তাহলে আমরা পেয়ে যাব আল্লাহ আল্লা তালার পথ নির্দেশ যে শর্ত পালন করলে আল্লাহ আল্লা তালা আমাদের জন্য পথ খুলে দেবেন সেটা তার পথে সংগ্রাম করতে হবে জিয়াদ ফিসাবলিল্লা আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা নাহাল ও দ্য নম্বর ষোলো আয়াত নম্বর তেতাল্লিশ এছাড়াও আছে সুরা আম্বিয়া ও দ্য নম্বর একুশ আয়াত নম্বর সাত আল্লাহ বলেন যার অর্থ তোমরা যদি কিছু না জানো অথবা সন্দেহ থাকে তাহলে তাকে জিজ্ঞেস করো যিনি সম্পর্কে যদি না জানো তাহলে জ্ঞানীদের জিজ্ঞেস করো আর আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম উম্মা আমাদের মধ্যে অনেক জ্ঞানী আর বিশেষজ্ঞ আছেন আমাদের উচিত হবে এই বিশেষজ্ঞদের জিজ্ঞেস করা এই বিশেষজ্ঞগণ ইসলাম ধর্ম সম্পর্কে জানেন তারা আমাদের দিনের নিয়মকানুনগুলো ভালো জানেন এখন যদি রোজার কথা বলতে হয় এটা ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভগুলোর মধ্যে একটা প্রত্যেক মুসলিমের অন্তত এটা জানা উচিত যে কখন রোজা রাখা শুরু করব রোজার নিয়মকানুনগুলো কী কী বর্তমানে এই তথ্য প্রযুক্তির যুগে এগুলো জানা খুবই সহজ মুসলিমরা শুধুমাত্র তাদের অবহেলার কারণেই এইসব নিয়মকানুনের ব্যাপারে অজ্ঞ থেকে যায় এটা জেনে নেওয়া খুবই সহজ যে রোজা শুরুর সময়টা কখন থেকে শুরু হয়ে যায় অর্থাৎ সাহারির সময় শেষ তারপর ইফতারের সময় কখন রোজা কখন ভাঙব কোন কোন কারণে রোজা ভেঙে যায় ইত্যাদি ইত্যাদি শুধুমাত্র মুসলিমদের অবহেলা আর অজ্ঞতার কারণে তারা রমজান মাসে বারবার একই ভুলগুলো করে যাচ্ছেন